সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বন্ধুরা, আজকে আমরা এসেছি ঢাকা শহরে অবস্থিত করাইল বস্তিতে। স্বামীর অসুস্থ হওয়ার কারণে সংসারে হাল ধরে তার স্ত্রী। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ঘরের কোণে একটি সেলাই মেশিন কিনে সে টেইলারিং কাজ শুরু করে, এবং এই ঘরটিতে তার থাকে পাশে টেইলারিং এবং তার পাশে ছোট্ট একটি ওয়াশরুম, একটি ঘরের ভিতরেই সব কিছু। আর্থিক সমস্যার কারণে সে একটি দোকানও নিতে পারছে না, এবং এই টেলারিং কাজ দিয়ে যা ইনকাম হয় তার সংসার এবং ছেলের লেখাপড়ার খরচ মিটায়। তো চলুন বন্ধুরা, আমরা কথা বলি এই নারীর সাথে এবং জেনে নিই তার এই জীবনের গল্প। এইভাবে জন্যই একটা দোকান ভাড়া নিলে না হইলো 2500-3000 টাকা ভাড়া লাগবে। এখন যদি ঘরের মধ্যে কাজ করলে ধরেন আমার ভাড়াটা লাগতেছে না, ওই টাকাটা আমি সংসার মধ্যে খরচ করতে পারি। আর যদি ভাড়া লাগে তাই তো আমি আর সংসারের পিছনে খরচ করতে পারবো না। এজন্যই ভাই আমি কষ্ট করে একটা রুমের ভিতরে থাকি এবং কাজও করি। তো আপনার দেশের বাড়ি কই? আমার দেশের বাড়ি জামালপুর জেলা। জামালপুর? ঢাকায় আসছেন কত বছর হয়েছে? আমার বিয়ের পরে থেকে আমি ঢাকা থাকি। বিয়ের পরে ভাই কি করে? বাইরে ভ্যান গাড়ি চালায়। ভ্যান গাড়ি চালায়। ছেলে সন্তান? এক ছেলে, লেখাপড়া করে। লেখাপড়া করে। তো ছেলের লেখাপড়া খরচ মিটাইতে তো অনেক অনেক কষ্ট হয়ে যায়, বাস্তবে অনেক কষ্ট হয়ে যায়। ছেলে লেখাপড়া এখন প্রচুর খরচ না, ক্লাস টেনে পড়ে। টেনে পড়ে? হ্যাঁ, এবার পরীক্ষা দিবে। হ্যাঁ, এক ছেলে, কষ্ট হয়ে যায়। এই কাজ করে বুঝেন না কষ্ট তো হইবই। তো এই যে কষ্ট করতেছেন জীবনে, আসলে মানে সুখের মুক্ত হয়তো দেখা হয় নাই? জানি না এখন সামনে কি আছে, জানি না। ছেলে লেখাপড়া করার পর বুঝলে এখন ভাগ্যে কি আছে বলতে পারি না। সুখ নাই কপালে, জানি না ভাগ্যে সামনে কি হইব। তো আপনি টেলার সেলাই মেশিন করে কত টাকা মতো আয় করতে পারেন? দিন 200-300 টাকা এরকমই দৈনিক। হ্যাঁ, তো এটা তো মোটামুটি খারাপ না মনে হয়? এটা তো আর চলে না, এখন তো সব জিনিসের দাম বেশি। আচ্ছা, এখন তো বাজারে গেলে 100-150 টাকা কোনো বাজার পাওয়া যায় না। আবার সেলের প্রতি মাসে অনেক টাকাই লাগে, বুঝলেন না। ক্লাস টেনে পড়লে কেমন খরচ, এমনি আই চলে। আবার বিল দিতে হয়, সব কিছুর বিল আছে, পানির বিল, কারেন্ট বিল, গ্যাস বিল। তো আপা, আপনি একটা দোকান দিতে পারলে তো আরো বেশি আপনার জন্য মানে লাভবান হতো। হতো, কিন্তু টাকা পয়সা তো নাই। একটা দোকান দিলে না হইলো 1 লাখ টাকা হইলে তেল আছে, কাপড় মোটা লেছে চলে। আর এই তো 10-5 হাজার টাকা দিয়ে তার কাপড় আনা যায় না। 10-5 হাজার টাকা দিয়ে কাপড় আনলাম, যে আবার বিক্রি করলাম। আমি একজনের কাছে টান দিয়ে আনবো, এটা তো আবার আরেকজনের দিতেই হবে। তো আমার দ্বারাই তো সম্ভব না যে আমি এত টাকা আমার সে কাছে ঋণ করে আইনে আবার দিব। দোকান দেওয়া তো সম্ভব না। যদি কিছু টাকা পয়সা থাকতো তাহলে নয় দিতে পারতাম নিজের ক্যাশ। আর নিজের টাকা পয়সা নাই দেখে তো দোকান দিতে পারি। তো দোকান না হওয়ার কারণে তো আপনার যে কাস্টমার তারাও তো অনেকে আসতে বলে, মানে আসতেও তো পারে না, জানো না যে আপনি কাজ করেন বা টেলারিং করেন। অনেকে বলে কাপড় উঠাইতে পারো না, কিন্তু আমার কাছে টাকা পয়সা নাই, কিভাবে উঠাবো? তো যে আপু, এই ঘরটি দেখছি, ঘরটি রুম ভাড়া কত মাসে? সম্পূর্ণ ফ্রি দেওয়া হয়েছে? হ্যাঁ, মেশিনটা ফ্রি দিছে, ঘরটাও ফ্রি দিয়ে দিছে, একদম ফ্রি, একটা টাকাও লাগে না। তো আসলে এই যে ছেলে আছে, আপনাদের সংসার আছে, ভবিষ্যতে আসলে প্ল্যান কি? ভবিষ্যতে ধরেন কাজ করি, এখন যাতে ইচ্ছা আছে ছেলেটা লেখাপড়া করে মানুষ করতে পারি, এটাই তো আশা। বাপ মায়ের তো আশাই থাকে একটাই, যে কষ্ট করি যেহেতু যে ছেলেটা যাতে মানুষ করা হয়, কোনো রকম নিজের খায় ছেলে ফেলে যাতে ছেলে মানুষ করতে পারি, এটাই ভবিষ্যতের আশা। তো অনেক সময় তো শুধু এটা তো চলার জন্য একটা ইনকাম হয়, ঠিক না? এটা তো চলার জন্য, কিন্তু অনেক সময় তো ধরেন বড় ধরনের অসুখ টসুখ হয়, রোগ সুখ আসে, তখন আসলে কিভাবে আপনারা এখন কি করবো? তখন তো মানুষের কাছে হাত বাড়ায়
চিকিৎসা করতে হয় নিজের কাছে তো এক টাকা জমা থাকে না উদ্যোক্তা হয় ঠিক আছে ছোট থেকে আসলে বড় হয় তো আপনার আসলে টেলারিটা নিয়ে আসলে আপনার প্ল্যান আছে নাকি ভবিষ্যতে বড় করার বা হ্যাঁ আশা ছিল যে যাতে একটা বড় দোকান দিয়ে ভালো মতো চলতে পারি লেখা সংসারও ভালো হবে সবকিছু আমার ইনকামটা একটু ভালো হবে তো ইনকাম ভালো হলে তো সংসার ভালো হবে তো এইটা কিসের জন্য হচ্ছে না মানে টাকা পয়সার অভাব হ্যাঁ টাকা পয়সার অভাব তো ভাইয়া কি করে ভাইয়া যে ভ্যান গাড়ি চালায় ও অসুস্থ একদিন কাজ করলে দুই দিন করতে পারে না এই জন্য সংসারে সংসারে তো তার আপনার উপরেই নির্ভর আমার উপরেই নির্ভর এই যে মনে করেন আপনার যে মানে যারা সেলাই করতে আসে তারা তো এই এলাকারই এই বস্তি হ্যাঁ এলাকারই এই এলাকারই না মাঝে মাঝে ফাঁকে থেকে আসে ফাঁকে ফাঁকে থেকে আসে হ্যাঁ দূরে থেকেও আসে তো আরেকটা জিনিস জানবো সেটা হচ্ছে আপনার ছেলে যেহেতু এখন দশম শ্রেণীতে পড়তেছে তার আসলে ভবিষ্যৎ প্ল্যান কি সেটা কি আপনারা কখনো জিজ্ঞেস করতে চাই ভাই অনেক বড় আশা যে সরকারি একটা চাকরি করতে যাতে ভালো হয় করে যাতে একটা সরকারি চাকরি পায় এই আশায় আছে ছেলে আপনাদের ইচ্ছে কি আসলে আমার ইচ্ছা ধরেন আমি ইঞ্জিনিয়ার বানাইতে চাই ইঞ্জিনিয়ার বানাইতে চাই আমার ইচ্ছে এটা তো সেই পরিমাণ সাপোর্ট কি আপনারা দিতে পারছেন একজন ইঞ্জিনিয়ার বানাইতে তো অনেক এখানে এই একটাই যে যাতে রেজাল্টটা ভালো হয় আমার যত কষ্ট হোক আমার ইচ্ছা যে আমি যাতে পারি রেজাল্ট ভালো হলে চেষ্টা করবো যত কষ্ট হোক ছেলের এই লেখাপড়া করাবো আমার হয়তো কষ্ট হইব এটাই তো এরকম তো আমরা দেখছি গ্রামের অনেক নারীরা আছে আসলে নিজের কষ্টটাকে ত্যাগ করে নিজে অনেক কষ্ট করে সন্তানের জন্য আসলে জীবনটা উৎসর্গ করে তো আপনি কি আসলে সেই ধরনের হ্যাঁ আমার এই ইচ্ছে আমি সন্তানের জন্যই তো কষ্ট করতেছি সন্তানের জন্য হ্যাঁ সন্তানের জন্য ইদানিং কালে তো আমরা এসে দেখি সন্তান আসলে ছেলে মা বাবাদের বড় হওয়ার পরে দেখাশোনা করে না তেমন না এটা তো সন্তানের ব্যর্থতা আমার তো আমাদের যাতে যেটা কাজ আমাদের এটা তো আমাদের করতেই হবে আমাদের কর্তব্য যা আমাদের তো করতেই হবে আমি হচ্ছে সন্তান যেহেতু আমি গর্বে ধারণ করছি আমার তো সন্তানের মানুষ করতেই হবে যাতে ভবিষ্যতে না করতে পারে যে আমার মা বাবা আমার মানুষ করতে পারে তারপরে হয়েছে হ্যাঁ তো আচ্ছা আপনি বলছিলেন যে আপনার যদি টাকা পয়সা থাকতো দোকানটা আসলে বড় করতে তো ভিডিওটি যারা দেখে অনেকে আসলে একটু সাহায্য সহযোগিতা করার চেষ্টা করে হ্যাঁ বিদেশি তো আপনি কি আসলে তাদের উদ্দেশ্যে আসলে আপনার কিছু বলার আছে কিনা যারা ভিডিওটা দেখবে আর কি মনে করেন অনেকে হয়েছে মনে করেন বিভিন্নভাবে হেল্প করতে চায় বা করতে পারে তাদের উদ্দেশ্যে আসলে তাদেরকে তারা যদি ভাবে যে আমি একটা ছেলে নিয়ে ধরেন ভালোভাবে একটু লেখাপড়া করাইতে পারি ছেলেটারে মানুষ করতে পারি যদি কিছু সহায়তা করে সাহায্য করে তাদের আমার তাহলে আমার ধরেন একটু ভালো হয়ে আছে তাদের যদি মন একটু ভালো হয় যে আমাদের আমার লাগে দয়া লাগে কি মায়া লাগে যে হ্যাঁ অনেক অসহায় যদি হেরা ইচ্ছা করে যে আমি না তাদের কিছু সাহায্য করা যায় তাহলে আমার অন্য একটা একটু সুবিধা হয় আমি একটু সচ্ছলভাবে চলতে পারবো তো এই সহযোগিতাটা আপনাকে কীভাবে করবে মানে ধরেন আমার যদি কিছু টাকা পয়সা দেয় যাতে আমি কিছু কাপড় উঠাই একটা দোকানের মতো করতে পারি করে যাতে বিক্রিও করতে পারি আমি কাজও করতে পারি বিক্রি করে ধরেন কিছু টাকা বাড়াইলো আবার তার মধ্যে আমার কাছে সেলাই করতে দিয়ে গেল আমি আবার সেলাই করলাম আমার কিছু টাকা বাড়াইলো এদিক দিয়ে তাহলে আমার ধরেন একটু ভালো হইলো তো আপা আপনি যে প্রতিদিন কয়টা জামা কি সেলাইন কয়টা জামা দুই তিন সেট সেলাই করা যায় দুই তিন সেট তো প্রতি সেটে কত করে নেন আপনি মজুরি 150 টাকা করে 150 টাকা করে নেন হ্যাঁ 150 টাকা তারপর তো আপনার খরচ আছে হ্যাঁ আমার খরচ তো আছে আমার ধরেন সুতা কিনতে হয় রাবার কিনতে হয় ফিউজিং আছে বক্রম আছে বুতাম আছে এগুলো তো আমার কিনতে হয় তো আপা আপনি টেইলারিং যে এটা কোথায় শিখছেন আপনি এটা যখন আমি গাজীপুরে ছিলাম ওই জায়গায় ছিলাম মানে কেন শিখছিলেন আসলে শিখছিলাম তখন ভাই একটু তখন ভালো ছিলাম ধরেন একটু কাজ করতো অনেক আশা ছিল যে এই কাজটা শিখি ভাবতাম না যে ভবিষ্যতে আমার এই কাজ করে খাইতে হবে এখন ভাগ্যে অনেক কষ্ট বিয়ের পরে না বিয়ের আগে বিয়ের পরে বিয়ের পরে তারপরে তারপরে ধরেন তাহলে এই কাজের উপরে হ্যাঁ আমার স্বামীরা অসুস্থ হলো হাজব্যান্ড তারপরে ধরেন হ্যাঁ আমার উপরে সংসার মানে এই কাজ করে শিখছি তারপরে থেকে ধরেন আমি 12-13 বছর ধরে এই কাজ করে চলতে আপনার কি মানে রিলেশন করে বিয়ে হয়েছে নাকি না না এমনি গার্জেনের গার্জেনের মাধ্যমে বিয়ে হয়েছে তো আপনার হাজব্যান্ডের কি কি সমস্যা মানে কি অসুখ হ্যাঁ মাথা ব্যথা হ্যাঁ ঠিক মতো কাজ করতে পারে না
মাথা ব্যথা কি ডাক্তার দেখাইছেন ডাক্তার দেখাইছি কোনো কিছু ধরা পড়ে না সব সময় মাথা ব্যথা থাকে নাকি মাঝে আগে সব সময় ছিল এখন একটু কমছে ধরেন হঠাৎ করে ব্যথা হচ্ছে হঠাৎ করে ব্যথা হচ্ছে তো আর কিছু কি জানেন আপনার মতো অনেক নারীরা আছে তারা উদ্যোক্তা হয় উদ্যোক্তা হতে চায় বা এরকম কাজ করে সংসারে আয় উন্নতি করতে চায় তাদের উদ্দেশ্যে আসলে কি বলার আছে আপনার সংসারে যাতে ভালোভাবে চলতে পারে এর জন্যই তো হারা কাজ করতে হয় সংসারে একজন ইনকাম তো এত আর সংসার চলে না করাইলে তো সবই ধরেন বেশিরভাগই তো গরিব প্রয়োজন আছে টাকা পয়সা আলা সবাই তো ধরেন দিন হাজিরা হিসাবে দিন মজুরি হিসাবে কাজ করে প্রতিদিন এখন দুইজনে যদি কাজ না করে তাদের সংসার তো আর চলে না অনেক আর ধরেন তিনটা চারটা বাচ্চা আছে কি দুইটা বাচ্চা আছে লেখাপড়া করাইতে হয় আবার খাইতে হয় রুম ভাড়া দিতে হয় চলে না তো এজন্য দুইজনেরই কাজ করতে হয় তাহলে সংসারে স্বাচ্ছন্দ্য উন্নতি হবে ভালোভাবে একটু চলতে পারবে ছেলে মেয়ে নিয়ে মানে নারীদেরকেও আসলে সংসারে যে নিজের সংসারে এটা হাল ধরতে হবে ঠিক আছে আপা আপনাকে ভালো থাকবেন আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা আসসালামু আলাইকুম আপনারাও ভালো থাকেন আমার জন্য একটু দোয়া করেন যে আমি যেন ভালোভাবে চলতে পারি ওয়ালাইকুম আসসালাম ভাই তো বিতরিত হয়েছে হাই স্কুল প্রধান সংশোধন